একটা জুতা কিনছি 40,000 টাকা দিয়ে কালকে, এই লং ট্রাউজার পরে কেন খেলবে? হাফ প্যান্ট পরে খেললে খুব ভালো হইতো, মানে জাস্ট অ্যাজ লাইক ফুটবলারই তো মনে হইতো, বাট বুঝলাম না বিষয়টা। কমেন্ট সেকশনে লিখেছিল যে ফ্রি করার কারণে, কারণ হচ্ছে যে আমি যেন বসুন্ধরা একটা প্লট পেতে পারি, আমি BMW গাড়ি চলতে পারি, মানে চড়তে পারি, আমার দামি দামি ব্র্যান্ডের জিনিস হবে, এই জন্য হয়তো বা আমি এটা করেছি। বাট স্ট্যান্ডটা হচ্ছে যে আই অলরেডি হ্যাভ এ BMW কার, এটার বয়স অলরেডি 4 বছর হয়ে গেছে, রোলাক্স আমি বিফোর 13 ইয়ার্স এগো থেকে ইউজ করি। আজকে যেহেতু অন্য ওয়াচ পরে আসছি, যেহেতু স্পোর্টস খেলবো অ্যাপেল ওয়াচ, তো ওইটার জন্যই কিন্তু আমার ওই কথাগুলো বলা। আমি কাউকে ফলো করে না, অত ভালো খেলি না, বাট চেষ্টা করবো ভালো খেলার। আর হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে আমি এত এক্সাইটেড ছিলাম ফুটবল খেলা নিয়ে, আমি একটা জুতা কিনছি 40,000 টাকা দিয়ে কালকে, এই হচ্ছে ব্যাপার। মানে আমি এতটাই এক্সাইটেড, কারণ আমি শুধু খেলার জন্য আমি নাইকি থেকে একটা জুতা কিনছি কালকে, এই হচ্ছে ব্যাপার। আর আজকে ভাবছিলাম যে সবাই লং ট্রাউজার পরে কেন খেলবে, হাফ প্যান্ট পরে খেললে খুব ভালো হইতো, মানে জাস্ট অ্যাজ লাইক ফুটবলারই তো মনে হইতো, বাট বুঝলাম না বিষয়টা। আমি কাউকে ফলো করি, বাট জায়েদ ভাই ইজ ভেরি ক্লোজ টু মি। আমাকে তো জিজ্ঞাসা করেছিল যে শেখ রেহানা, যে মানে শেখ রাসেলের আর্তনার যে ছবিটা করছি, শেখ রেহানা ম্যাডামের ক্যারেক্টার আমি করছি, শেখ রেহানা আবার তো আমাকে বলছে যে এটা ফ্রি কেন করছেন? তখন আমি বললাম, আবার কমেন্ট সেকশনে লিখেছিল যে ফ্রি করার কারণে, কারণ হচ্ছে যে আমি যেন বসুন্ধরা একটা প্লট পেতে পারি, আমি BMW গাড়ি চলতে পারি, মানে চড়তে পারি, আমার দামি দামি ব্র্যান্ডের জিনিস হবে, এই জন্য হয়তো বা আমি এটা করেছি। বাট স্ট্যান্ডটা হচ্ছে যে আই অলরেডি হ্যাভ এ BMW কার, এটার বয়স অলরেডি 4 বছর হয়ে গেছে, রোলাক্স আমি বিফোর 13 ইয়ার্স এগো থেকে ইউজ করি। আজকে যেহেতু অন্য ওয়াচ পরে আসছি, যেহেতু স্পোর্টস খেলবো অ্যাপেল ওয়াচ, তো ওইটার জন্যই কিন্তু আমার ওই কথাগুলো বলা। আমি কাউকে ফলো করে না, না এটা তো অ্যাপেল ওয়াচ কোনো ব্র্যান্ড, মানে এটা স্পোর্টস এর জন্য, তা আসলে এটাই না। আমাদের তো এখানে একটা অনারিয়ামও রাখা হয়েছে, তো ভাবলাম যে অনারিয়ামটা নিয়ে কি করব, আমার তো ক্লিনিক থেকে অনেক ইনকাম হয়, তো ভাবলাম যে ওইটাতে একটা জুতাই কিনে ফেলি, তো এই জন্য আমি আজকে 40,000 একটা জুতা কিনে ফেলছি। গোল দেওয়ার চেষ্টা করছি, বাট আমি যে দিতে হবে এরকম না, টিমকে দিলে মানে পাস করব যে দিক, বাট টিমটা জিতুক সেটা আমি চাই। আমি তো চাই 4-5টা দিব, এখন না খেতে চাই না, আমি দূরে থাকবো যদি আমাকে কেউ ফেলে দেয় বা গোল খাওয়াতে চায়। ডাক্তার এটা কঠিন না, এটা আমি এনজয় করি, অ্যান্ড অভিনয়টাও কঠিন না, এটাও আমি এনজয় করি। আমি যে কাজটা আমি এনজয় করি না, সে কাজটা আমি করি না। আমি খুব ভালো ক্রিকেট খেলি, যখন ক্রিকেটের একটা সেলিব্রিটি ক্রিকেট লিগ হলো, আমি তখন ট্রাই করেছিলাম, মানে ওটাতে আমি জয়েন করব, কিন্তু আমি দেশে ছিলাম, দ্যাটস ওয়াই হয়নি। আর খেলা আমি ভালো খেলি ক্রিকেট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ব্যাডমিন্টন, আর থার্ড হচ্ছে চেস, আই মিন দাবা। ফুটবল আমি হচ্ছে ব্রাজিল অলওয়েজ নেইমার রের ফ্যান, অবশ্যই মেসিকেও পছন্দ করি, বাট স্পেশালি আমি ব্রাজিল। নো অফকোর্স নেইমার ফার্স্ট। আজকে আমি চেয়েছিলাম 10 নিতে, নেইমারের নাম্বার বা মেসির যেটা হোক, বাট দেওয়া হয়নি, জাস্ট টি আমি জাস্ট তাসকিন তো আমার